স্বাগত অন্যপক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়া তুলে ধরি আমরা। সময় এখন আমাদের, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এই থেমে আগামী 11ই অক্টোবর পালিত হবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বাল্য বিয়ে নিয়ে মৌলিক শিক্ষা ও ক্ষমতায়ন, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পালিত হয় দিনটি। বাংলাদেশে করোনা পরিস্থিতির পর থেকেই বেড়েছে বাল্য বিয়ে। কন্যা শিশুর পাশে কতটা দাঁড়ায় পরিবার ও সমাজ? শৈশবের আদরের কন্যাটি বড় হলে তার বিভিন্ন সংকটেই বা কতটা পাশে থাকে রাষ্ট্র? আজ অন্যপক্ষে আলোচনা করব কন্যা শিশু দিবস কতটা দাঁড়াই আমরা তাদের পাশে এই বিষয়ে। সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং সেফ দ্য চিলড্রেনের জেন্ডার সমতা বিষয়ক অ্যাডভাইজার শামীম আক্তার। শামী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। 30শে সেপ্টেম্বর আমরা পালন করেছি কন্যা শিশু দিবস, জাতীয় কন্যা শিশু দিবস, এখন আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের দ্বারপ্রান্তে। খুব ছোট করে আসলে জানতে চাই যে আসলে আমাদের দেশে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কীরকম আছে, আপনাকে দিয়ে শুরু করতে চাই শামী। পরিস্থিতির কথা যদি বলি তাহলে বলবো যে এখনও আসলে কন্যা শিশুদেরকে নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে, এবং সেই কারণেই কিন্তু 2012 সাল থেকে আসলে শুরু হয়েছে আন্তর্জাতিক কন্যা দিবস, এবং 2000 সাল থেকে কিন্তু আমরা সারা দেশে পালন করছি আসলে জাতীয় কন্যা শিশু দিবস। কেন? কারণ বাংলাদেশের মেয়েরা আসলে প্রতিনিয়ত অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো বিষয়ে বৈষম্য অথবা কোনো অসমতার শিকার হচ্ছে। তো এই সকল বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই কিন্তু আসলে এই দিনগুলো পালন করা অত্যাবশ্যক। এবং শুধু সেটাও না, আমরা যদি এখন মেয়েদের পিছনে যদি বিনিয়োগ না করি, যেমন একটা মেয়ের শিক্ষার পিছনে যদি বিনিয়োগ করা হয় তাহলে দেখা যাবে বাল্য বিয়ের হার কমবে, এবার দেখা যাবে সে সমর্থ হয়ে উঠছে, দক্ষতা বৃদ্ধি হচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ। বিনিয়োগ করেও তো মাঝপথে থামিয়ে দেওয়া হয় বাল্য বিয়ে, করোনার পর থেকে আমি বলছিলাম যে অনেক বেশি বেড়েছে এবং সেই প্রক্রিয়া এখনো চলছে। তো বিনিয়োগ করার পর যদি আবার থামিয়ে দেওয়া হয় তাহলে কেমন হলো ব্যাপারটা? হ্যাঁ, এই এই যে থামিয়ে দেওয়ার যে বিষয়টা আছে আপা, সেই থামিয়ে দেওয়ার বিষয়টা হচ্ছে অনেকটা বাবা মার সচেতনতার অভাব। এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাবা মারা মনে করছে, পিতামাতারা মনে করছেন যে আমি যদি মেয়েকে বিয়ে দিয়ে দিই তাহলেই হচ্ছে আমার চিরস্থায়ী সমাধান। সমাধানটা কেন? কারণ সবাই মনে করছে যে মেয়েদের সুরক্ষার একটা বিষয় আছে যেটা নিয়ে আসলে তারা খুব অসচেতনতা, মানে খুব ভয় ভীতিতে থাকছে যে না আসলে মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়াই হচ্ছে সমস্যার সমাধান। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আমরা আসলে জানতেই চাই না মেয়েরা কী চায়, মেয়েদের আকাঙ্ক্ষা কী, মেয়েরা আসলে জীবন থেকে কী চাচ্ছে, তাদের লাইফের আকাঙ্ক্ষা, তাদের অ্যাসপিরেশন, তাদের স্বপ্নটা কী। যতদিন পর্যন্ত আমরা আসলে মেয়েদের কথা শোনার মতো কান তৈরি হবে না ততদিন পর্যন্ত আসলে শুধু বাবা মা এই সমস্যার সমাধানটা করতে পারে। আমরা বাল্য বিয়েকে আসলে রিলেট করে সালমা আক্তার আজকে একটু কথা বলতে চাই, কারণ যেহেতু আসলে বাল্য বিয়ে বেড়েছে এবং বেশ কতগুলো পত্রিকায় রিপোর্টও এসছে, আপনার কাজ করার অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন, এবং একই সাথে সমাজে আসলে এই মুহূর্তে কন্যা শিশুর পরিস্থিতি কী? প্রথমে যেটা বলতে চাই যে বাংলাদেশে অনেকগুলো জেন্ডার ইকুইটির ইন্ডিকেটরে এগিয়েছে অনেকখানি, কিন্তু বাল্য বিবাহ এবং নারী নির্যাতনে দুটো জায়গায় বাংলাদেশ পিছিয়ে আছে। এবং ইউনিসেফের রিপোর্ট এবং অন্য রিপোর্টগুলো রিসেন্টলি দেখাচ্ছে যে বাংলাদেশ ওয়ার্ল্ডের টপ 2-3টে কান্ট্রির মধ্যে চলে আসছে। তো সেটা খুবই অ্যালার্মিং যে এখানে আমরা দেখছি যে আমাদের মেয়েরা কিন্তু শিশু, যেটা শামিমা বলছিলেন যে মেয়ে শিশু শিক্ষা কিন্তু বেড়েছে বাংলাদেশে, প্রাইমারি এনরোলমেন্ট সেকেন্ডারি এনরোলমেন্টে কিন্তু মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে আছে, বিশ্ববিদ্যালয়ে প্রায় সমান সমান আছে, কিন্তু পর দেখা গেছে যে এটা রুরাল আরবান ডিফারেন্সেস, ক্লাস ডিফারেন্সেস অনেকখানি। তো সেদিক থেকে আমার মনে হয় যে ওভারঅল একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের মেয়েদেরকে কোথায় দেখতে চাই, বাবা মারা তাদেরকে কীভাবে দেখে। এবং আমরা জানি যে একটা সময় খুব সান প্রেফারেন্স ছিল, কারণ বাবা মারা মনেই করতেন তাদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি হবে তাদের মেল চিলড্রেনরা। এখন আমার মনে হয় কি অ্যাজ সাচ অনেকখানি কমেছে। প্রথম কথা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, বাবা মারা কিন্তু বৃদ্ধ বয়সে আজকাল খুবই অ্যাবান্ডেন্ট হয়ে যাচ্ছেন এবং মেয়েরাই বরঞ্চ বাবা আমাদেরকে প্রচুর দেখছে। কিন্তু অসুবিধা হচ্ছে যে আসলে একটা মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করা, জব মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একটা লং টার্ম ইনভেস্টমেন্টের দরকার, এবং সেক্ষেত্রে শামিমা খুব রাইটলি বলেছেন যে একটা প্রবলেম হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। এবং আমাদের দেশে এখনও মেয়েরা শিক্ষিত হোক অথবা কর্মজীবী হোক, মেয়েটার যদি কোনো ধরনের বদনাম হয় অথবা কোনো ধরনের অ্যাবিউজের শিকার হয়, মেয়েটা কিন্তু বারবার রিভিক্টিম হতে থাকে এবং প্যারেন্টসরা এই চাপটা নিতে পারেন না। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল অ্যাটিচিউডটা যতদিন না বদলাবে, হ্যাঁ, ততদিন পর্যন্ত ওই সমতাটা আমরা
আশা করতে পাচ্ছে না। এবং আমি একটু একটা এক্সাম্পল দিতে চাই যে প্রফেসর অমর্ত্য সেন একটা লেখায় তিনি দেখিয়েছিলেন যে ইন্ডিয়াতে 30 লাখ ভ্রূণ মেরে ফেলা হতো শুধুমাত্র মেয়ে শিশু বলে, তারপরে তো আইনও করা হলো, আইনও করা হয়েছে সেটা বন্ধ। স্বামী একটা জিনিস আসলে আমরা একটু বলতে চাই, হাতে যেহেতু আমাদের সময় খুব কম থাকে, আসলে না মানে কন্যা শিশুদেরকে আমরা কি চোখে দেখি এবং তাদেরকে তাদের পাশে কতটা দাঁড়াই? আমরা বলছিলাম যে যখন একটা শিশু যখন শিশু থাকে তখন আমরা অনেকেই তাকে আদর করি, ঠিক আছে, কিন্তু সে যখন বড় হয় তার নিজের একটা বোধ তৈরি হয়, তখন কি আমরা তার পাশে থাকতে পারি কিনা? আসলে আমরা যেটা বলি না, ওই যে হচ্ছে ছেলে এবং মেয়ের ভূমিকা কেমন হবে সেটা বড় হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আলাদা করা শুরু করে দিই। সো একটা মেয়ে যখন বড় হয় তখন আমরা আমাদের সামাজিক ই থেকে কিন্তু আসলে তাকে সম্পদ হিসেবে চিন্তা করতে পারি না। স্বামী আমরা একটু থামতে হচ্ছে।